ঘূর্ণিঝড় বেরিল আরও শক্তিশালী হয়ে উঠেছে। এরই মধ্যে ক্যাটাগরি চারে পৌঁছানো ঘূর্ণিঝড়টিকে অত্যন্ত বিপজ্জনক বলে অবহিত করা হয়েছে। মাত্র 42 ঘন্টার মধ্যে এটি প্রবল আকার ধারণ করেছে। ঘূর্ণিঝড় বেরিল দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলের কাছে পৌঁছে গেছে এবং স্থানীয়দের নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কলোরাডো স্টেট ইউনিভার্সিটির ঘূর্ণিঝড় বিষয়ক গবেষক ফ্লিপ কটরবাজের মতে, স্থানীয় সময় রোববার সকালে ক্যাটাগরি 3 হারিকেনে রূপ নিয়ে রেকর্ড গড়ে বেরিল। গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ থেকে বড় ঘূর্ণিঝড়ে রূপ নিতে বেরিলের লেগেছে মাত্র 42 ঘন্টা। আর আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের ইতিহাসে এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে মাত্র 6 বার। বেরিল এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরে রেকর্ড করা প্রথম এবং জুন মাসে রেকর্ড করা একমাত্র ক্যাটাগরির 4 হারিকেন। বেরিল এই অঞ্চলে বছরে এই সময়ের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক এবং বিরল হারিকেন। আঘাত হানার আগেই এটি ঐতিহাসিক হয়ে উঠেছে। ঘূর্ণিঝড় বেরিল সোমবার ভোরে ক্যারিবীয় উইন্ডওয়ার্ল্ড দ্বীপপুঞ্জে ভয়াবহ তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করেছে US ন্যাশনাল হারিকেন সেন্টার। ঘূর্ণিঝড়টি উপকূলের কাছাকাছি বড় এবং ধ্বংসাত্মক ঢেউ নিয়ে আসতে পারে উল্লেখ করে UHC বলেছে, ঘূর্ণিঝড় সতর্কীকরণ এলাকায় যেখানে মূল অংশটি আছড়ে পড়তে পারে সেখানে এবং তার কাছাকাছি উপকূলীয় অঞ্চলে 6 থেকে 9 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের ন্যাশনাল হারিকেন সেন্টারের ডিরেক্টর বলেন, শতভাগ দ্রুত তীব্রতার বৃদ্ধিতে পূর্বাভাস দিচ্ছে এবং বার্বাডোস ও উইন্ডওয়ার্ল্ড দ্বীপপুঞ্জের মতো জায়গায় পৌঁছানোর আগেই বেরিল একটি বড় হারিকেন হয়ে উঠবে। এছাড়া পূর্ব ও মধ্য ক্যারিবীয় অঞ্চলে অগ্রসর হওয়ার পর এটি শক্তিশালী থাকবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ঝড়ের বড় প্রভাবের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ, গ্রেনাডা ও টোবাকোতে হারিকেন সতর্কতা জারি রয়েছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।